Assalamualaikum everyone, this is Kobang singing before you. I hope you are doing good. I'm also fantastic by the grace of Almighty. Today, we are going to learn about some phrasal expression that is really important. If you would like to learn English, you have to know all the phrasal expression. আজকে হচ্ছে আমরা আরো কিছু ফ্রেজাল এক্সপ্রেশন শিখতে যাচ্ছি, যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা প্রতিদিন বাংলাতে অনেক কথা বলে থাকি। আর আজকে হচ্ছে আমাদের লেসন 20। আর এর আগে কিন্তু আমরা 19টা ক্লাস শেষ করেছি, যেখানে আমরা একেবারে এবিসি থেকে শুরু করে সেন্টেন্স মেক করা শিখেছি এবং অনেকগুলো ফ্রেজাল এক্সপ্রেশনের ক্লাস দেখেছি, যেগুলো কিন্তু আমাদের প্রতিদিন প্রচুর পরিমাণে ব্যবহার করতে হয়। তো এগুলো শেখার কারণ কি? দেখেন, আমি কিন্তু এই কোর্সটা একেবারেই হচ্ছে যারা বেসিকে দুর্বল, যারা একেবারেই বেসিক কোনো কিছু জানে না, তাদের জন্য কিন্তু এগুলো মেক করেছে। আর এইগুলো আমরা আস্তে আস্তে শেখার পরে আমরা কিন্তু অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখবো, যে কীভাবে আমরা প্রপার ওয়েতে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি সেটা আমরা শিখবো। তো আপনারা যদি ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো দেখেন এবং আমার সাথে যদি আপনারা লেগে থাকেন, আশা করি এই কোর্সটা শেষ করার পরে আপনি ইংলিশে অনেক অ্যাডভান্স হবেন এবং ফ্লুয়েন্টভাবে ইংলিশে কথা বলতে পারবেন। আপনাকে প্রতিদিন আমার সঙ্গে থেকে প্র্যাকটিস করতে হবে। তো আজকে তাহলে আমরা আরও কিছু ফ্রেজিয়াল এক্সপ্রেশন শিখব, যেগুলো কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। তো আপনারা কি করবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। একই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে অন্যরাও ভিডিওগুলো খুব সহজে দেখতে পারে। দেখেন, এখানে যতগুলো বিষয় আমি এর আগে শিখিয়েছি 19টা ক্লাসে, প্রত্যেকটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা বিষয় আমি খুব সহজ এবং সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে আপনাদেরকে শিখিয়েছি। তো আপনারা সেগুলো অবশ্যই দেখবেন, তাহলে আশা করি অনেক উপকৃত হবেন। তো চলুন আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। তো দেখুন, মেনি অফ আজ, আমাদের অনেকেই, মেনি অফ আজ, আমাদের অনেকেই, মোস্ট অফ আজ, আমাদের অধিকাংশই, অল অফ আজ, আমরা সবাই, আমরা সবাই, বোথ অফ আজ, আমরা দুইজন। এরপরে দেখুন, ইচ অফ আজ, আমরা প্রত্যেকে, অন অফ আজ, আমাদের মধ্যে একজন। ঠিক আছে, আমরা কিন্তু এই ধরনের বিভিন্ন কথা বলি, আমাদের মধ্যে একজন ঢাকাতে গেছে, আমাদের মধ্যে একজন খেতে গেছে, তাই না? এরপরে দেখেন, নন অফ আজ, আমাদের মধ্যে কেউ না, মেনি অফ দেম, তাদের অনেকেই, মোস্ট অফ দেম, তাদের অধিকাংশই, অল অফ দেম, তাদের সবাই, বোথ অফ দেম, তাদের উভয়, ইচ অফ দেম, তাদের প্রত্যেকে, অন অফ দেম, তাদের মধ্যে একজন, তাদের মধ্যে একজন। এরপরে দেখেন, নন অফ দেম, তাদের মধ্যে কেউ না, মেনি অফ ইউ, তোমাদের অনেকেই, মেনি অফ ইউ, তোমাদের অনেকেই, মোস্ট অফ ইউ, তোমাদের অধিকাংশই, তোমাদের অধিকাংশই, অল অফ ইউ, তোমাদের সবাই, অল অফ ইউ, তোমাদের সবাই, বোথ অফ ইউ, তোমাদের উভয়, তোমাদের উভয়। এখানে বোথ অফ ইউ, তোমাদের তোমাদের উভয় বা তোমাদের সবাই, এটা আমরা বলতে পারি, ঠিক আছে, বা তোমরা সবাই, এই ধরনের কিন্তু অর্থ দেয়। মানে অ্যাকুরেটভাবে এগুলো কিন্তু কখনো একটা অর্থ দেয় না, এগুলো কিন্তু আমাদের বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী বিভিন্ন ধরনের অর্থ দেয়। আমরা আস্তে আস্তে করে ধারাবাহিকভাবে এগুলো আরও বিস্তারিত শিখবো, ঠিক আছে? তো এখানে আপনারা মনে রাখেন, বোথ অফ ইউ, তোমাদের উভয় বা তোমরা সবাই, ঠিক আছে? এরপরে দেখেন, ইচ অফ ইউ, তোমাদের প্রত্যেকে, তোমাদের প্রত্যেকে, অন অফ ইউ, তোমাদের মধ্যে একজন, অন অফ ইউ, তোমাদের মধ্যে একজন। এরপরে দেখেন, নান অফ ইউ, তোমাদের মধ্যে কেউ না, নান অফ ইউ, তোমাদের মধ্যে কেউ না। তো তাহলে এই ফ্রেজিয়াল এক্সপ্রেশনগুলো অবশ্যই আপনারা আপনাদের নোটপ্যাডে লিখে এগুলোকে মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? এবং আপনি প্রতিদিনের লাইফে এগুলো ইউজ করবেন, কারণ আমি বারবার বলতেছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আপনি সারা জীবন যেভাবে গ্রামারটা শিখেছেন, ওইভাবে যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, কখনো আপনি শিখতে পারবেন না। আপনাকে প্র্যাকটিক্যালি এগুলোকে প্র্যাকটিস করার মাধ্যমে আপনাকে শিখতে হবে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ বলতে হলে আপনাকে এগুলো প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিক্যালি ইউজ করতে হবে। আপনি কখনো পড়ে এগুলো মুখস্থ করে শিখতে পারবেন না সেগুলো যদি আপনি ইউজ না করেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ফেসবুক পেজটাকেও ফলো করে দিবেন, একই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে অন্যরাও ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে।